কুমিল্লা চৌদ্দগ্রামে দখল ও দূষণে হারিয়ে যাচ্ছে খালগুলো। প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে খাল ভরাট করে গড়ে উঠেছে বিভিন্ন প্রতিষ্ঠানে বহুতল ভবন। স্থানীয়রা জানান, একসময়ে হীরা নদী, বর্তমানে হাফসা খাল নামে পরিচিত। ভরা যৌবনে এই খাল দিয়ে নৌকায় যাতায়াত করত হাজারো মানুষ। কিন্তু দখল আর দূষণে বর্তমানে এই খালটি ড্রেইনে পরিণত হয়েছে। উপজেলা ভূমি অফিসের তথ্য অনুযায়ী, খালটির লম্বায় 5.5 কিলোমিটার পূর্বে ভারত সীমান্ত হয়ে পশ্চিমে মুন্সিরহাট ইউনিয়নের ফেনলা গ্রাম পর্যন্ত, যা চওড়ায় প্রায় 25 থেকে 35 ফুট হওয়ার কথা। কিন্তু মৃত এই খাল দেখে এখন তা বোঝার উপায় নেই। যদিও সংশ্লিষ্টরা বলছেন, দ্রুতই উদ্ধার করা হবে খাল, সেই সঙ্গে খনন করে পুরনো রূপে ফিরিয়ে আনা হবে হাফসা খালকে। এনে তারা স্থানীয় আছে মুরব্বীরা শুনছি নৌকা আসতে চাইতো, কিন্তু নৌকা তো দূরের কথা, সাইকেল দূর। মশা মাছি এগুলা মৌলিয়া টৌলিয়া অনেক কিছু পায়, পরিষ্কার পানি ঠিক মতো যায় না, জলবদ্ধতা ওই থাকে, সারাক্ষণ বৃষ্টি হলে পানি যায় না, এটা আমরা কাজ চাই। জনগণ তাদের স্বার্থে ভরাট করার কারণে জলবদ্ধতা সৃষ্টি হয়েছে এবং জনগণের দুর্ভোগ ইতিমধ্যে লক্ষ্য করা গেছে। আমরা প্রশাসনের কাছে দাবি জানাই, অনতিবিলম্বে খালটি পুনরুদ্ধার করে পানি নিষ্কাশনের সুব্যবস্থা গ্রহণ করতে যেন ওনারা পদক্ষেপ গ্রহণ করে। উপজেলা প্রশাসন সকল ধরনের খাল অবৈধ দখলদার মুক্ত করতে বদ্ধপরিকর, এবং আমরা যে কোনো সময় যখন খাল অবৈধ দখল হয় তার সংবাদ পাই, সংবাদ পাওয়া মাত্রই আমরা তাৎক্ষণিকভাবে সেই স্থাপনাটা আমরা উচ্ছেদ করি।